বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমি স্ক্রিনে দেখে দিচ্ছি মাপটা কতটুকু পরিমাণ আমি মেকআপটা তৈরি করে নিয়েছি। তো এক পার্টের মেকআপ তৈরি করে নিয়েছি, খুবই সহজ উপায়ে এখানে আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে এই এক পার্টের মেকআপটা তৈরি করে নেবেন। তো এখানে প্রথমে আমি মেকআপের জন্য পোর্শনটা নিয়ে নিয়েছি। তো এখানে 17 ইঞ্চি বাই 19.5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো ওয়াইডে আছে 17 ইঞ্চি এবং লেন্থে আছে 19.5 ইঞ্চি পর্যন্ত। তো এখানে হচ্ছে নেকাবের পার্টটা, এটা একটাই পার্ট। তো এখন আমি বেল্ট কতটুকু নিলাম, তো এখানে আমি বেল্টের কাপড়টা সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বেল্ট হচ্ছে ওয়াইডে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ এবং লেন্থে হচ্ছে 37.5 ইঞ্চি পরিমাণ। তো এতটুকু কাপড় সুন্দর করে আমি হচ্ছে নিয়ে নিয়েছি বেল্টের জন্য। তো বেল্টের জন্য কাপড়টাকে প্রথমে আমি ফোল্ড করে নিব। তো এইভাবে করে প্রথমে আমি একটা ফোল্ড করে নিচ্ছি এবং এই একটা ফোল্ডে মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিতে হবে, ভালো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে এখানে আমাদেরকে আরেকটা ফোল্ড করে দিতে হবে। তো এভাবে করে সুন্দর করে একটা ফোল্ড করার পর এখানে আমি মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিচ্ছি, খুব ভালো করে বসিয়ে নিতে হবে। তো এখান থেকে 8 ইঞ্চিতে মার্ক করে দিব এবং এই সাইডের পোর্শন থেকে আমি ওয়ার্ডের দিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করে দিব। এখানে হচ্ছে আমি একটা কার্ভ একটা লাইন করে দিলাম। তো এখন আমাদের কেচি দিয়ে কেটে নিতে হবে। তো সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি কেটে নিলাম। এখানে যেহেতু আমি বেল্টের জন্য আমাদের এতটুকু পরিমাণ চিকন করে কাটতে হবে, তো এখানে আমাদের সেলাই করে দিতে হবে, এই সাইড থেকেও সেলাই করে দিতে হবে এবং এই সাইড থেকেও সেলাই করে দিতে হবে এবং মাঝখানেরটা এভাবে করে আমাদের ফোল্ড করে নিতে হবে। তো এখানে আমি ডাবল ফোল্ড করে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নেব। তো এখানে আমি যখন সেলাই করব তখন আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে সুন্দর করে আয়রন করে বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি নেকাবের পাড়টা এভাবে করে প্রস্থের দিক দিয়ে এখানে ফোল্ড করে দিয়েছি। তো এভাবে করে প্রস্থের দিক দিয়ে ফোল্ড করে দেওয়ার পরে এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। তো 4.5 ইঞ্চিতে কাট বসিয়ে দিচ্ছি। এখানে কাট বসানোর কারণ হচ্ছে এখানে আমাদেরকে 2 ফোল্ড করে কাপড়টা সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এখন এই মিডিল বরাবর খেয়াল করবেন, এই মিডিল বরাবর এই যে এখানে কাট বসিয়ে দিয়েছি এখানে মিডিল বরাবর আমাদেরকে 2 ফোল্ড করে নিতে হবে। প্রথমে আমি একটা ফোল্ড করে দিব, দেন আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো এই সাইডেও ফাঁকা রাখবো এবং এই সাইডেও ফাঁকা রেখে দিব। তো এভাবে করে আমি হচ্ছে অপোজিট যে সাইডগুলো এই সাইডেও কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি বেল্টটা সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি ডিটেলিংয়ে দেখে দিব কিভাবে আপনারা সুন্দর করে সেলাই করবেন ফাইনেস্ট ভাবে। তো বেল্টটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি বেল্টটা নিয়ে নিয়েছি এবং বেল্টটার সাইডের দিকের পোর্শনটা আমাদের সেলাই করে নিতে হবে। এখানে সুন্দর করে বেল্টটা ধরে নিতে হবে, যেহেতু এটা জর্জেট কাপড় তো এখানে কিন্তু সুতা উঠবেই। তো এখানে আমি একদম সুন্দর করে এই পর্যন্ত সেলাই করে দিচ্ছি। তো এখানে ঘুরিয়ে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ। এভাবে করে একটা সাইড সেলাই করার পর এখানে আমি এক্সেস যে সুতা অংশগুলো এখানে আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে কাট করে নিলাম এবং অপোজিট পোর্শনটাও একইভাবে আমি এখন সেলাই করে নিব। তো এটা কিন্তু আমাদের ফিতা, যেহেতু পিছনের দিকে আমাদের বাড়তে হবে যার কারণে এখানে আমাদের চিকন করে নিতে হবে। তো একইভাবে আমি অপোজিট পোর্শনটাও একইভাবে সেলাই করে নিচ্ছি। তো এখান পর্যন্ত আমি সেলাই করে নিব। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদেরকে এই যতটুকু পরিমাণ সেলাই করে নিয়েছি ততটুকু পরিমাণ এখানে আমাদেরকে পিনগুলো খুলে নিয়ে এখানে সোজা সাইড করে নিতে হবে। তো এভাবে করে সুন্দর করে হাতের সাহায্যে ঢুকিয়ে দিয়ে এখানে আমি
একটা মাইনাস নিয়ে নিয়েছি এবং এখানে আমাদের কোণাগুলো বের করে নিতে হবে। আপনারা যে কোনো কিছুর সাহায্যে কোণাগুলো বের করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে একটা সাইডের যেভাবে করে সোজা সাইড করে নিয়েছি এবং কোণা বের করে নিয়েছি, ঠিক একইভাবে আমাদের অপোজিট যে আরেকটা পার্ট আছে সেলাই করা, এই অপোজিট পার্টটাও ওই একইভাবে এখানে আমাদের সেলাই করা পার্টটা এখানে আমাদেরকে সুন্দর করে সোজা সাইড করে নিতে হবে। তো কোণাগুলো এখানে হালকা করে কেটে নিলাম। হালকা করে কেটে নেওয়ার পর এখানে আমি দি কোণাগুলো বের করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুই সাইডের কোণাটা বের করা কমপ্লিট। এখন মিডিলে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা আমাদেরকে সুন্দর করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে নিব। তো এখন আমাদের নেকাবের পাটটা নিয়ে নিয়েছি। নেকাবের পাটে এখানে মিডিলে মানে হচ্ছে আমাদের মুখের যে সামনে এখানে ফাঁকা রাখতে হবে, যার কারণে এখানে কিন্তু আমি কাট বসিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু ফাঁকা আছে তার মানে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে প্রথমে আমি একটা সেলাই করে নিব, এখানে একটা সিঙ্গেল সেলাই করে নিব। এভাবে করে ফোল্ড করে দিয়ে একটা ফোল্ড করব, ঠিক আছে? তো এখানে আমি একটা ফোল্ড করে সুন্দর করে মুখের যে নেকাবের পাটটা খোলা রাখতে হবে চোখের সাইজে সাইডের দিকে। তো এখানে প্রথমে আমি একটা সেলাই করে নিলাম সিঙ্গেল ভাবে। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করার পরে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিব। তো এখানে খেয়াল করবেন আমি কিন্তু এখানে এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিভাবে একদম সহজ উপায়ে এখানে মেকআপটা তৈরি করে নেবেন, ঠিক আছে? বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি একদম এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি ঠিক একইভাবে চোখের যে অংশে আমাদেরকে খোলা রাখতে হবে সেই অংশটা খোলা রাখার জন্য এখানে আমি এতটুকু পরিমাণ ফোল্ড করে দিয়ে, মানে এখানে কিন্তু আপনারা ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাই করতে হবে। তো এখানে আপনাদের যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় আমাদের ধরে নিতে হবে, যার কারণে প্রথমে আমি একটা ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি এবং দেন হচ্ছে আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখন দেখেন এখানে সাইডের দিকের পোর্শনটা আমি এমনি একটা সেলাই করে নিব। তো এখানে অ্যাকচুয়ালি যেহেতু এটা জর্জেট কাপড় সুতা উঠছে, যার কারণে এখানে আমি এমনি একটা সেলাই করে নিলাম, ঠিক আছে? আপনারা চাইলে এই সেলাইটা করতেও পারেন আবার নাও করতে পারেন। এখানে আমি জিনিসটা যেন একদম শক্তপোক্ত থাকে, যার কারণে এখানে আমি সেলাই করে নিচ্ছি, হালকা একটা সেলাই করে দিচ্ছি, ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি দুই সাইডে। এভাবে করে সেলাই করে নিলাম যাতে করে সুতাগুলো ছিঁড়ে না আসে, খুলে না আসে, ঠিক আছে? তো এভাবে করে সেলাই করার পর এখন আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিব। তো এখানে আমি ওই একইভাবে হালকা করে ফোল্ড করে দিব। এখানে আমি একটা ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে সেলাই করে নেব। তো এখানে আমি হালকা করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করার কারণ হচ্ছে যেহেতু এটা জর্জেট কাপড় এবং এটা পার্ট মেকআপ, যার কারণে এখানে আমি খুব অল্প পরিমাণ কাপড় ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো চিকন করে এখানে আমি সেলাই করে দিচ্ছি যেন জিনিসটা দেখতে বেশি অনেক বেশি সুন্দর হয়, ঠিক আছে? তো এভাবে করে সুন্দর করে একটা সেলাই করার পরে এখন আমি এখানে আরেকটা সেলাই করে দিব। এখানে আমি একদম চিকন করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। খেয়াল করবে এখানে আমি সুতাটা ধরে টান দিলাম, যার কারণ হচ্ছে এটা যেহেতু জর্জেট কাপড় একদমই বলবো যে আপনাদেরকে চিকন করে ফোলটা ধরে নিতে হবে, যতটুকু চিকন পারেন সুন্দর করে ধরে নিবেন এবং সেলাইটা যেন একদম এক সমান হয় সেদিকে খেয়াল করবেন, ঠিক আছে? তো এখানে আমি সুন্দর করে চিকন করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি খুলে নিলাম এবং এখানে আমি আবারও ওই একইভাবে সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এখানে ওই একইভাবে আমি একদম চিকন করে ধরে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি, ঠিক আছে? একদম চিকন করে ধরে নিয়ে প্রথমে একটা সেলাই করে দিয়েছি এবং এখানে তারপরে একটা সেলাই হওয়ার পরে দেন আমি এখানে আরেকটা সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি। তো এখন আমি নেকাবের পার্টের সাথে আমি কিভাবে বেল্টটা লাগাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নেকাবের পার্টটা যে সাইডটা খোলা সাইড, মানে হচ্ছে যে সাইডটা চোখের দিকের সাইডটা, যে সাইডটা আমি ফোল্ড করে নিয়েছি সেখানে মিডিল বরাবর এখানে আমি সুন্দর করে দাগ করে নিয়েছি।
এবং এখানে আমি বেল পাড়টাকে ধরে নিয়েছি। তো বেল পাড়টা সাথে নেকাবটা কিভাবে এখন সেলাই করবেন সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করবেন এই এতটুকু পরিমাণ সেলাই করা, এবং এখানে আমাদের মিডিল বরাবর কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে? তো এক্সট্রা পোর্শনগুলো আমি এভাবে করে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি এবং এখানে আমি ফোল্ড করে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আমি বেল পাড়টা সুন্দর করে ধরে নিয়েছি। তো বেল পাড়টা ওই একইভাবে মিডিল বরাবর এখানে আমি দাগ করে নিব। তো সুন্দর করে মিডিল বরাবর দাগ করে নিয়েছি। খুব ভালো করে বসিয়ে নিতে হবে। তো এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি খোলা পোর্শনটা, ঠিক আছে? যেহেতু এটা জর্জেট কাপড়, যার কারণে এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, ফিক্স করে নিচ্ছি। তো একইভাবে এখানেও আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি এবং এখানেও আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তো এভাবে করে ফিক্স করার পরে এখন আমাদের নেকাবের পাড়টার সাথে এখানে বেল্টের যে মিডিল পাড়টা এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এখানে আপনারা একটা পিন দিয়ে চাইলে এখানে অ্যাটাচ করে নিতে পারেন, যাতে করে বেল্টের মিডিল পাড় এবং নেকাবের মিডিল পাড় একদম ঠিকঠাক থাকে। তো এখানে আমি সুন্দর করে একটা পিন দিয়ে এভাবে করে ফিক্স করে নিলাম। তো এভাবে করে সুন্দর করে ফিক্স আপ করার পর এই যে সাইডের দিকের পোর্শনগুলো দেখতে পাচ্ছেন, এখানে সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে মিলিয়ে ধরতে হবে এবং এখানে আপনাদের সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। তো বেল্টের যে খোলা পাড়টা আছে, এই খোলা পাড়ের ভিতরে আমি হচ্ছে নেকাবের যে এক্সেস যে পাড়টা, এই পাড়টা এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে পিন দিয়ে ফিক্স করে নিচ্ছি। তো একটা পার্টে যেভাবে করে পিন দিয়ে ফিক্স করলাম, ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা পার্ট আছে, এই অপোজিট আরেকটা পার্টে আমি এখানে একইভাবে নেকাবের যে এক্সেস পোর্শনটা আছে, এই এক্সেস পোর্শনটা এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে ফিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা A to Z এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে আপনারা একদম সহজভাবে সুন্দরভাবে নেকাবটা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বলবো যে ধৈর্য ধরে সুন্দর করে দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ শিখে ফেলতে পারবেন। তো এভাবে করে ফিক্স করার পরে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে। খেয়াল করবেন এই যে দাগ আছে, এই দাগ বরাবর আমাদের কিন্তু ফিক্স করে নিতে হবে এবং এখানে মিডিল বরাবর এখানে আমি এভাবে করে দাগ করে দিচ্ছি, যাতে করে জিনিসটা অনেক একদম সমান থাকে, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের সুন্দর করে সমান করতে হবে। তো এখন আমি এই যে বেল্টের যে পাড়টা, এই বেল্টের পাড়টা সুন্দর করে সেলাই করে দিব। তো কিভাবে আমি সেলাই করছি খেয়াল করবেন, এভাবে করে সুন্দর করে প্রথমে সেলাই করে নিচ্ছি বেল্টের পার্টের যতটুকু পরিমাণ আমাদেরকে সেলাই করা দরকার। এখন আমাদের বেল্টের পার্টের উপর থেকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি নেকাবের যতটুকু পার্ট আছে ততটুকু পর্যন্ত আমি সুন্দর করে ভিতরের দিকে নেকাবটাকে, ভিতরের নেকাবের যে এক্সেস পার্টটা, এই পার্টটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি একদম যতটুকু পরিমাণ ফাঁকা রাখা দরকার ততটুকু পরিমাণ একদম সুন্দর করে সেলাই করে নিব, ঠিক আছে? তো এখানে খেয়াল করবেন, এখানে আমি কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনাদের ভিতরের দিকে নেকাবের যে এক্সেস পোর্শনটা বেল্টের ভিতরে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের পিনগুলো খুলে নিতে হবে এবং খুলে নিয়ে সুন্দর করে আপনাদের সেলাই করার চেষ্টা করতে হবে। জিনিসটা কিন্তু অনেক সহজ, একদমই কমপ্লিকেটেড না। তো এখানে আমি এই যে দাগ দিয়েছিলাম এই বরাবর সুন্দর করে সেলাই করে নিব। তো এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা একদম পাকাপোক্ত করে নিলাম। এখন আমাদের এই যে নেকাবের যে পাড়টা এভাবে করে আমাদের হাতের ডান সাইডে সরিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদেরকে ফাঁকা রাখতে হবে এবং এখানে শুধুমাত্র বেল্টের যে অংশটা, সেই বেল্টের অংশটাই আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি পিনগুলো খুলে নিলাম এবং এখানে আমি
শুধুমাত্র বেল্টের যে পাড়টা, সেই বেল্টের পাড়টা সেলাই করে নিব, এবং ওই একইভাবে নেকাবের যে পরিমাণ আমাদের বেল্টের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, সেই পরিমাণ কাপড় বেল্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে আমি নেকাব এবং বেল্ট দুইটাই সেলাই করে নিব। ঠিক আছে, খুবই সহজ। এখানে কিন্তু আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা এ টু জেড এখানে বোঝার চেষ্টা করবেন, এখানে দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি পিনগুলো খুলে নিচ্ছি, আস্তে আস্তে করে পিনগুলো খুলে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা জর্জেট কাপড়, এখানে কিন্তু আমাদেরকে খুব আস্তে করে ধরে নিতে হচ্ছে, এবং এখানে আমাদেরকে সেলাই করে নিতে হচ্ছে আস্তে আস্তে করে। তো এখানে আমি একইভাবে ওই বেল্টের যে আদার্স পার্টটা, ওই একইভাবে আমি সেলাই করে নিব। আসলে এই সেলাইটা কিন্তু খুবই সহজ, আমি এখানে আস্তে আস্তে করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখেন আমি সহজভাবে এখানে নেকাবটা তৈরি করে নিয়েছি, দেখেন একদম সহজভাবে আমার নেকাবটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এক পার্টের নেকাব একদম সহজ উপায়ে তৈরি করে নেবেন। এখানে আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে এবং কোথাও কম কোনো জায়গায় আপনাদের কমপ্লিকেটেড মনে হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।